আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ভিভো ফোনের অটো কল রেকর্ডিং চালু করবেন। আমরা অনেকেই যখন মোবাইল ফোনে কথা বলি বা ফোনের ডায়াল প্যাডে গিয়ে নাম্বার ডায়াল করে কথা বলি, আপনি চাইলে সেই কথাগুলো অটোমেটিক রেকর্ড করতে পারবেন। এই অটো কল রেকর্ডিং কিভাবে চালু করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। ভিভো ফোনের অটোমেটিক কল রেকর্ডিং চালু করতে হলে ফোনের সেটিংস অপশনে চলে যাব। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ফোন নামের একটি অপশন, এখানে ক্লিক করব। ফোন নামের অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর ভিতরে রেকর্ড সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। রেকর্ড সেটিংস অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানেও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর ভিতরে দ্বিতীয়তে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেকর্ড অল কলস অটোমেটিক, এখানে ক্লিক করব। রেকর্ড অল কলস অটোমেটিকে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনের অটোমেটিক কল রেকর্ডিংটি চালু হয়ে যাবে। এখন আমি ব্যাগে গিয়ে যে কোনো একটি নাম্বারে কল দিয়ে আপনাদের দেখাবো আমার এই ফোনের অটোমেটিক কল রেকর্ডিংটি চালু হয়েছে কি না। প্রথমে আমি আমার ফোনের ডায়াল প্যাডে চলে যাব, এরপর এখানে যে কোনো একটি নাম্বার উঠিয়ে দেব। ওকে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কল হইতে আছে। তো বন্ধুরা, হাতের ডান সাইডের দিকে রেকর্ড অপশনটি নীল হয়ে গেছে। রেকর্ড অপশনটি নীল হওয়ার সাথে সাথেই বুঝতে হবে আপনার ফোনের অটোমেটিক কল রেকর্ডিংটি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এইরকমই ভিভো ফোনের অটোমেটিক কল রেকর্ডিংটি চালু করতে হয়।